সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও খুবই ভালো আছে। আজকে আমি আপনাদেরকে যে ফুল গাছ সম্বন্ধে জানাব সেটির নাম হলো গ্ল্যাডিউলাস। গ্ল্যাডিউলাস একটি খুবই সুন্দর ফুল, লম্বা রজনীগন্ধার ডাঁটার মতো হবে এবং ফুলগুলি অনেক বড় বড় হবে। আমি গ্ল্যাডিউলাসের বাল্ব কিনে এনে বালির মধ্যে বসিয়েছিলাম এবং বালির থেকে আজকে দেখুন কত বড় চারা হয়ে গেছে। এর থেকে যখন ছোট সাইজের চারা ছিল আপনার, তখন কিন্তু আপনি এটিকে বালির মধ্যে থেকে তুলে টবে বসাতে পারতেন। আমি একটুকু দেরিতেই বসাচ্ছি, গাছগুলি বেশ পরিপূর্ণ অবস্থার কাছাকাছি এসে গেছে। এইরকম গাছ থেকে আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা ফুল পেতে পারি। আসুন এটিকে বালি থেকে তুলে নিই। আপনাকে চারিপাশ বালি সরিয়ে নিতে হবে, তার কারণ এর শেকড়ের মধ্যে যাতে করে কোনো রকমের আঘাত না পায়, এবং এটিকে আলতোভাবে আপনাকে তুলে নিতে হবে। ঠিক এরকমভাবে আলতোভাবে আপনি এটিকে তুলে নিলেন এবং আমি পরেরটাকেও তুলে নেব। বালির মধ্যে ছিল তাই অনায়াসে এটি উঠে চলে আসার পরে ঠিক আপনার শেকড়গুলি এরকম দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দু একটা শেকড় পচেও গেছে, তাতে অসুবিধা হবে না। এটি বালির মধ্যে ছিল এবং দু তিন দিন বৃষ্টি হওয়ায় এর মধ্যে প্রচুর বৃষ্টি পড়ে গেছিলো, হয়তো তার জন্য দু একটা শেকড় ক্ষতি হয়েছে, কিন্তু বাকি যে শেকড়গুলি আছে এখান থেকেই এটি রিকভার করে যাবে। ঠিক এরকমভাবে দেখাবে, বালি থেকে তোলার পর হালকা করে ঝেড়ে নেবেন যাতে করে বেশি পরিমাণ মাটি লেগে না থাকে। মাটিটা আমরা দেখে নিই, মাটি তৈরি করব। এতে 50% গার্ডেন সয়েল আছে, 30% প্রায় বালি আছে, পিওর বালি ধুয়ে নেওয়া পরিষ্কার, আর প্রায় 20% গোবর সার। গোবর সারটি প্রায় 2 বছরের পচানো গোবর সার। আপনারা চাইলে এর মধ্যে কেঁচো সারও ব্যবহার করতে পারেন। মাটির এই ভাগটি আপনারা নেবেন, এই রকম ভাগের মাটি গ্ল্যাডিউলাস ফুলের পক্ষে উপযুক্ত মাটি। এখানে একটু বেশি পরিমাণ আপনাকে লাগবে, তার কারণ এখানে আমি 2টি টবের মাটি তৈরি করছি। এর মধ্যে আমি হালকা করে নিম খোল প্রায় 3 চামচ মতো ব্যবহার করে নেব। 3 চামচ নিম খোল এবং প্রায় 2 চামচ শিমকুচি বা হাড় গুঁড়ো আমি ব্যবহার করে নেব। আপনারা এগুলি পরে গাছটি লেগে যাওয়ার পরে টবে কিছুদিন পরে ব্যবহার করতে পারেন। আমি মাটির উর্বর ক্ষমতা বাড়ানোর জন্য এটিকে খুব অল্প পরিমাণ ব্যবহার করে নিলাম। এরপর মাটিটিকে আমরা ভালো করে মিশিয়ে নেব। মাটিটিকে ভালো করে মিশিয়ে না নিলে আপনার সারের পরিমাণ সব জায়গায় সমান হবে না, তাই আপনাকে খুবই ভালোভাবে মাটিটিকে একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। টবের মাটিতে গোবর সার এবং বালি যদি আপনি ব্যবহার করেন, মাটির অনেকটা হালকা হয়, যার মধ্যে গাছ শেকড় বিন্যাস করতে অসুবিধা হয় না গাছের। অতএব টবের মাটিতে কোকোপিট, গোবর সার এবং হালকা করে বালি ব্যবহার করা সকলেরই উচিত। ঠিক এরকমভাবে আমাদেরকে এটিকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটিকে আমরা সাইডে রেখে দেব। এটি হলো আমাদের 8 ইঞ্চির টব। আপনাদেরকে এই 8 ইঞ্চি গ্লাস টবই ব্যবহার করতে হবে। 8 ইঞ্চি গ্লাস টব বা ছোট 6 ইঞ্চিতেও আপনারা ব্যবহার করতে পারেন, 6 ইঞ্চি টবও ব্যবহার করতে পারেন। তাতে করে আপনাদের ফুলের সাইজ কিন্তু ছোট হবে। টবের ড্রেনিং সম্বন্ধে আমাদের সকলেরই কম বেশি জানা আছে, তাই আমরা টবের ছিদ্রের মধ্যে এই কলঙ্কুচিটি রেখে দেব। টবের নিচে কলঙ্কুচি দিয়ে ড্রেনের যে ছিদ্রটি আছে সেটিকে আমরা বন্ধ করে দিলাম। এরপর আমরা এর মধ্যে হালকা নুড়ি পাথর দিয়ে দেব।
নুড়ি পাথর দিয়ে একখানি লেয়ার তৈরি করে নেব। তারপর নুড়ি পাথরের উপরে আমরা খুব অল্প পরিমাণ, যেহেতু টপ ছোট, অল্প পরিমাণ বালি দিয়ে দেব। এতে কি হয়, ড্রেনিং সিস্টেমটা খুব ভালো কাজ করে। আপনি ডাইরেক্ট মাটি দিলে ড্রেনিং সিস্টেমটা ভালো কাজ করবে না। ব্যাস, এর মধ্যে আমাদের তৈরি করা মাটিটিকে দিয়ে দেব। তৈরি করা মাটিটিকে আমরা দেওয়ার পরে গাছটিকে খুব একেবারে নিচে বসাবেন না, তার কারণ গাছটি নিচে বসিয়ে দিলে যে বাল্বগুলি আছে গ্লাডিউলাসের, বাল্বগুলি পচে গিয়ে গাছের ক্ষতি হতে পারে। এবং মাটি দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে গাছটি একটুকু উপরের দিকে থাকে এবং টবেরও প্রায় 1 ইঞ্চি মতো বা 1/2 ইঞ্চি মতো যেন ফাঁকা থাকে। আমরা এরকমভাবে ঠিক টবের মাঝখানে বসিয়ে দেওয়ার পর মাটিগুলিকে হালকা করে, খুব হালকা করে দুই দিক থেকে চেপে দিতে হবে। তার কারণ মাটির মধ্যে যদি বাতাসের ফাঁক থাকে তাহলে সে করে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার একটা ভয় থেকেই যায়। তাই আমরা এটিকে হালকা হালকা করে চেপে দেব। খুব হালকা করে চেপে দিয়ে আমাদের ঠিক সেন্টারে বসিয়ে অল্প অল্প করে। বন্ধুরা, আপনারা লাগান, আশা করি খুব বড় পরিমাণ ফুল আপনাদের বাগানে আসবে এবং আপনাদের বাগানকে ভরিয়ে দেবে। এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে কোনো সময় ওভার ওয়াটারিং করবেন না। আমি আজ প্রথম গাছটিকে লাগালাম, তাই একটু বেশি পরিমাণ জল দিচ্ছি, কারণ সমগ্র মাটিটিকে ভিজিয়ে নেব। এরপর থেকে এর মধ্যে খুব বেশি জলের প্রয়োজন হবে না। যখন আপনার টবের মাটি শুকিয়ে যাবে, শুধুমাত্র তখনই আপনারা টবের মধ্যে জল প্রয়োগ করবেন। এবং এর মধ্যে আপনারা যখন সার ব্যবহার করবেন, খোল পচা পানি, সর্ষের খোল, খোল পচার যে জল হয় সেটিকে আপনাকেই ব্যবহার করতে হবে। খোলটিকে আপনারা ভিজিয়ে রেখে 24 ঘন্টার পর বা তারও বেশি সময় পর যে জলটি ওখান থেকে নিষ্কাশন হবে সেই জলটিকে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলেই হবে। এর মধ্যে খুব বেশি সারের প্রয়োজন হয় না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য।